ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে 48 ঘন্টারও কম সময় নিয়ে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পাকিস্তানের পরিচালিত এই হামলার লক্ষ্যবস্তু ছিল সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে অবস্থিত কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা। মূলত পাকিস্তান বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বেলুচিস্তান লিবারেশন আর্মির ঘাঁটিতে এই হামলা পরিচালনা করে। এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান। ওই হামলায় 2 শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামলার ঘটনায় 2 দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের পাশাপাশি দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে। এদিকে পাকিস্তান, ইরাক ও সিরিয়ায় সাম্প্রতিক ইরানি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।